এই সকল কে হাইলাইট করতে না গিয়ে আজকে সে মাংস ছাড়া কাঁঠাল রান্না করে মানুষকে খাওয়াতে চায় আর সেজন্যই তো আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের সম্ভবত কয়েকদিন আগে আপনি নিউজ দেখেছেন যে একমাত্র বাংলাদেশ যেখানে গরুর গোস্ত আপনার কিস্তিতে বিক্রি হচ্ছে এটা সম্ভব না যে এই দেশে গরুর গোস্ত কিস্তিতে বিক্রি হয় এবং এক কেজি মাংস তো কাঁঠাল খাওয়ার পরামর্শ এই নেত্রী দেবেনি কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য লজ্জার আমাদের জন্য আজকের অত্যন্ত দুর্বিশহ আপনি দেখেন বাংলাদেশের আজকের চিকিৎসা একটু আগে আমার মানে বড় ভাই বলে গেলেন যে প্রোটিনের চিকিৎসা দিচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনার দায়িত্ব কি প্রোটিনের চিকিৎসা দেওয়া না শেখ হাসিনার দায়িত্ব হচ্ছে গণতন্ত্র উদ্ধার করা বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা আজকের এই সন্ত্রাস তাদাবাজ মুক্ত একটি দেশ শাসন করা আজকের এই দেশটাকে তার পরিবারের মধ্যে যারা দুর্নীতি করে লোপাট করেছে বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা নিয়েছে বিদেশে আজকের যে সব বাড়িগাড়ি করেছে চা বাংলাদেশটাকে একটা চাঁদাবাজি নগরীতে পরিণত করেছে সেই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করার দায়িত্ব হচ্ছে কিন্তু একজন প্রধানমন্ত্রী কিংবা এদেশের রাজনীতিবিদদের কিন্তু উনি কি করছে উনি এখন রাষ্ট্রকে মেরামত করছে প্রোটিন দিচ্ছে আমার দেশের

কাঁঠাল ধরবে এমন আমাদের সেখানে তিনি বিশ্বের রাষ্ট্রগুলিতে এখন আর মাংস খেতে চায় না মানুষ মাংসের পরিবর্তে কাঁঠাল খায় উন্নত রাষ্ট্র ভাই আপনি আপনি যেটা প্রথমে বলেছেন কাঁচা কাঁঠালের বার্গার ও কাবাবও হয় সুতরাং বার্গার বানাতে হলে মাংস ছাড়া বা কাঁঠাল দিয়ে বার্গার বানানো সম্ভব বাংলাদেশের বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বলেছে পিয়াজু হাসিনা বেগুনি হাসিনা এখন বার্গার হাসিনা বলবে তাতে শুনতে হবে দোষের কিছু নেই কিন্তু আপনি যেটা বলেছেন যে একটু আগে আপনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের আপনারা বলছেন আপনার কাছে আপনারা বলতে সংজ্ঞাটা কি সাগর ভাই জানতে চাই যে আপনারা মানে দেশের নব্বই পার্সেন্ট হ্যাঁ না না বিএনপি না দেশের নব্বই মানুষ মনে করে একমাত্র আওয়ামী লীগের চোর দালাল লোপাট যারা আজকের দেশটাকে ধ্বংস করছে তারা ছাড়া এদেশের সমগ্র মানুষই মনে করে যে এদেশে ভোট নেই এদেশে চোর একটি রাজত্ব চলছে এদেশের মানুষ সুষ্ঠুভাবে চলতে পারছে না গণতন্ত্র নেই এটা তো স্পষ্ট আর সেটা কি আড়াল করার জন্য আপনাকে কাঠাল রেসিপি দিয়ে ঘুমিয়ে পড়াতে চায় একজন স্বাস্থ্যমন্ত্রী বলবে যে আমাদের কোথায় কোন প্রোটিনের আছে প্রোটিন নিয়ে যেই ব্যক্তি বক্তব্য দিচ্ছে এর অর্থই হচ্ছে বাংলাদেশের যেই সকল খাতগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার সেই সকল খাতকে ভিন্ন খাতে প্রভাবিত করতে আজকের এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে আজকের এই দেশে হত্যা হচ্ছে আজকে সেই হত্যার বিচার হয় না আপনি দেখেন এক ফারদিন হত্যা হয়েছে কত কয়েকদিন কয়েকদিন আগে সেই ফারদিনের হত্যার বিচারের কয়জনে কয়ভাবে তারা আজকে রিপোর্ট পেশ করেছে র্যাব বলেছে কতক্ষণ এক ধরনের কথা র্যাবের বিরুদ্ধে গিয়ে আবার কি বলেছে আমাদের এই সময় ডিবি প্রধান বলেছে আর এক ধরনের কথা আবার এখন ফারদিনের বাবাকে সেই হত্যাকে আজকের আপনারা রাষ্ট্রকে মেরামত করার কথা বলছেন রাষ্ট্র আপনারা ক্ষমতা ছিলেন তিনবার ক্ষমতা ছিলেন আপনারা কি তৎকালীন সময়ে রাষ্ট্রকে মেরামত করেছিলেন কি আমরা আমরা করেছি বিদেয় আওয়ামী লীগ আমরা করেছি বিদেয় তো আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে সাগর ভাই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে মেরামত করেছে সর্বপ্রথম কখন জানেন যখন এই 1971 থেকে 75 সাল পর্যন্ত বাকশালীয় পদ্ধতিতে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলেছে পত্রিকা ছিল না এদেশের মানুষের অধিকার ছিল না ভোটার অধিকার ছিল না প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন করেছে সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করে সকল রাজনীতিবিদদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে কে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান আমরা সংস্কার তখনও করেছি আমরা যখন এরশাদ সাহেব পতন হয়েছে সেই এরশাদ বিরোধী আন্দোলনের একমাত্র আপসীর নেত্রী আমার নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া ছিল বিদায় তিনি কিন্তু একানব্বই নির্বাচনী সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে সর্বপ্রথম ভোট পেয়ে নির্বাচিত হয়েছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ওই জাতীয় পার্টির সাথে সংসদে ছিল এখনো কিন্তু জাতীয় পার্টিকে নিয়েই আওয়ামী লীগ চলছে এবং তাকে ভাগ্য করছে একমাত্র আমরাই সংস্কার করছি হ্যাঁ আপনি বলতে পারেন যে আমাদের সংস্কারটা জমায় উপযোগী সঠিকভাবে সবকিছু এমপ্লিমেন্ট হয়েছে কিনা এখন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত সংস্কার হতে হবে আমরা বিএনপি বলছি না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সব কিছু সেরে ফেলেছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত যারা যখন ক্ষমতায় ছিল সবচেয়ে বেটার সার্ভিস এখনো এখনো যে স্বপ্ন দেখাচ্ছেন ভীষণ তিরিশ যেটার কথা বলছেন সেই ভীষণ তিরিশ মানে হলো খাই খাই ভীষণ করতে যাচ্ছেন এটাই বলেছেন ওবায়দুল কাদের আজকে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য আর আপনার ওই হাসান মাহমুদের বক্তব্য বাংলার জনগণ বিশ্বাস করে না তারা নিজেরাই হচ্ছে খাই খাই যারা তার পরিবারের মধ্যে ঠিক নেই ওবায়দুল কাদের সাহেবের আপন ছোট ভাই বলে আমার বাবা ছিল যুদ্ধ অপরাধী আমাদের বাসায় হতো মিটিং এই হতো সেই হতো নিজেরা নিজেদের কাছে মারামারি করছে পিটে পিটি করছে সকাল সন্ধ্যা মিথ্যাচার করছে একদিকে বলছে বিএনপি আন্দোলন সংগ্রাম করতে দেওয়া উচিত আবার আবার বিএনপির উপরে তারা চেপে বসেছে অন্যায় জুলুম করা এটা তাদের একটি স্বভাবে পরিণত ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বিশেষ করছি আমি মনে করি আমরা ক্রাইসিসের সব সময় সমাধানকারী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান খালেদাজিয়া কিং বা তারেক রহমান এর অন্যতম উদাহরণ হচ্ছে শহীদ জিয়াই কিন্তু 1971 সালে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে যখন স্বাধীনতার ঘোষণা দেওয়া আজকের এই আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়নি পালিয়ে গিয়েছে তখন কিন্তু শহীদ জিয়া তখনকার সময় ক্রাইসিস মেকার হিসেবে আবির্ভূত হয়েছে আবার হয়েছে আবাশের সাহেবের বিরুদ্ধে আন্দোলন করতে ক্রাইসিস মেপার রাষ্ট্রপথে এনসেচন কিন্তু এই ভোট চোর ডাকাতদেরকে আবার প্রত্যাবর্তন করানোর জন্য তাদের ক্ষমতা থেকে নামানোর জন্য তারেক রহমানের আবির্ভাব হয়েছে অতএব এটাই বিএনপি তারেক রহমান খালেদা জিয়া এবং তারাই হচ্ছে ক্রাইসিস থেকে উত্তরণের মেকার এবং তারাই তাদের ভীষণ এই বাংলাদেশের পরিবর্তন হবে